অলস্যে ইল্লালে মিথ্যা বরুণ রাজা তস্যা তো তিনি পুনস্তং যুদ্ধ হবয় মিলং আল্লাহ রসুল মোহাম্মদ কং অল্লি আল্লাহ ইল্লাল্লতি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম শত সহস্র ভবস্ত মধ্যম স্ত্রী রূপ পূজা ধমাধম লা ইলাহ হরতি পাদম ইল্লাল্লাহ পরম পাদম জনম বৈকুণ্ঠ পরিণতি নম জপ মোহাম্মদং সুবহানাল্লাহ বিহামদি। সেই বেদের আলোকে বলা হচ্ছে ম্লেচ্ছ নামে একজন আখরি লোক আসবে। সংস্কৃত ভাষায় ম্লেচ্ছ বলা হয় সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিকে। ওই ম্লেচ্ছ দুনিয়ার বুকে আসবে সহস্র শিষ্য শাখা সমন্বিত। সে এরকম শিষ্য সহস্র পরিবেষ্টিত হবেন, সে এরকমভাবে সাদা ঘোড়ার উপরে সওয়ার হয়ে তরবারি ধারণ করবেন, আর তার তরবারির সামনে কোনো শক্তি টিকে থাকতে পারবে না। সে সত্যের কথাগুলো বলবে, নিরিপৈশস্য মহাদেব, এরকম পৈশাচিকতা সব কিছু বন্ধ করে দিয়ে তিনি মহাদেব মহানেতা হয়ে যাবেন। আর এরকমভাবে মরুস্থল নিবাসী নম, তিনি মরুবাসী হবেন, মরুর এলাকায় আগমন করবেন। শুধু তাই নয়, এই মরুর এলাকায় আগমন করে লা ইলাহা ইল্লাল্লাহু এই স্লোগান দিতে থাকবেন, আল্লাহর তৌহিদ ঘোষণা করতে থাকবেন। আর আব্দুল্লাহর ঔরসে তার জন্মগ্রহণ করবেন তিনি, আর তার মায়ের নাম হবে সুমতি, আর সেই সুমতির গর্ভেই তার জন্ম হবে। এইভাবে বলতে থাকলেন তস্যাত তিনি পুরুস্তং যুদ্ধ, কোনো যুদ্ধ তাকে পরাস্ত করতে পারবে না। আল্লাহু আকবার, কোনো যুদ্ধ তাকে পরাস্ত করতে পারবে না। সুতরাং আমি তোমাদেরকে শেষ কথা বলে যাই, মরুস্থল নিবাসী নব এই মরুভাবী মোহাম্মদ, এই মরুস্থলের মোহাম্মদকে তোমরা সালাম জানাও। সালাম জানাও মানে তার ইসলাম তাকে কবুল করে নাও। তাই সেই আরেক সেই ধর্মীয় ঠাকুর ডেকে ডেকে বলে, আবু জেহেল, এতক্ষণ পর্যন্ত তাওরাত বলা যেই কথা বলে গেল, ইঞ্জিল বলা যেই কথা বলে গেল, আমার কথা সেই একই কথা, আমি এর বাইরে এক হরফ বলতে পারবো না। কারণ আমাদের বেদের মধ্যেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃষ্ঠায় পৃষ্ঠায় এসে গেছে। সুবহানাল্লাহ, তোমাদের কথা আর শুনতে চাই না, আজকের মিটিংও আর সামনে এগিয়ে নিতে পারবো না, আমি চূড়ান্ত পর্যায়ে রাগ হয়ে গেছি। তাই আজকের এই সংসদ মুলতবি ঘোষণা করা হলো, আগামীকাল আবার আলোচনা শুরু হবে। তবে আজকে এই মুলতবি করার আগে একটা রেজুলেশন তোমাদের সামনে আমি পাশ করতে চাই, সেই রেজুলেশনটা যদি পাশ না করা হয় তাহলে আমাদের চরম পরিণতি বরণ করতে হবে। এই জন্য সেই রেজুলেশনটা আজকে তোমাদের সামনে উত্থাপন করতে চাই। কী সেই রেজুলেশন বলেন? রেজুলেশনটা হলো, আজ থেকে সিদ্ধান্ত হয়ে গেল এই কিতাবগুলি কোনো সাধারণ মানুষকে দেওয়া যাবে না, কোনো সাধারণ মানুষকে আর পড়তে দেওয়া যাবে না। তৌরাত যেটা বলা হলো, এই তৌরাত থাকবে শুধুমাত্র তৌরাতের পণ্ডিতদের কাছে, কোনো সাধারণ মানুষকে তৌরাত পড়তে দেওয়া হবে না। এরকমভাবে বাইবেল থাকবে পণ্ডিতদের কাছে, সাধারণ মানুষদেরকে সেই বাইবেল দেওয়া হবে না। বেদ থাকবে বেদের পণ্ডিত ঠাকুরদের কাছে, সাধারণ মানুষদের কাছে আর এই বেদ দেওয়া হবে না। এই রেজুলেশনটার উপরে তোমরা সবাই একমত কিনা? সকলেই হ্যাঁ বললো, আর পাশ হয়ে গেল রেজুলেশন। সুতরাং সেই থেকে ইতিহাস হয়ে গেল, আর সাধারণ মানুষদের কাছে এই কিতাবগুলি দেওয়া যাবে না। তাহলে সাধারণ মানুষ দলে দলে মুহাম্মাদের দলে গিয়ে মুসলমান হয়ে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। রেজুলেশন পাশ, সেই থেকে আজ পর্যন্ত দেখবেন কোনো সাধারণ হিন্দু বেদ পড়ে না, কোনো সাধারণ খ্রিস্টান বাইবেল পড়ে না, কোনো সাধারণ ইহুদি তৌরাত পড়ে না, সেই ইঞ্জিল বাইবেলও বিকৃত হয়ে গেছে। আর বেদের তো কোনো কথাই নাই, এক এক ঠাকুর এক এক পণ্ডিত এক এক ধরনের বেদ তৈরি করেছে, পুরাণ তৈরি করেছে, মহাভারত রামায়ণ ইত্যাদি কত কিছু তারা তৈরি করেছে, অভাব নাই, এক একজনের মতাদর্শ এক এক রকম, খুব খেয়াল করলে দেখবেন। এইভাবে স্টপ করে দেওয়া হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মোল্লায় ডেকে ডেকে বলেন, জিব্রাইলে, আবু জেহেল আমার হাবিবের বিরুদ্ধে রেজুলেশন পাশ করেছে, যেই হাবিবের নাম তৌরাতে এসেছে আমি কিতাব নাজিল করে সেই মোহাম্মদের নাম বলে দিয়েছি, যেই মোহাম্মদের নাম বেদের মধ্যেও পাওয়া যায়, মোহাম্মদ ইতি খ্যাত, ইতিমধ্যে সমস্ত কিতাবে মোহাম্মদের নাম চলে গেছে। এইভাবে মোহাম্মদের নাম সম্বলিত তৌরাত যারা সাধারণ মানুষ থেকে গোপন করলো, আর সেই তথ্য গোপন করে পণ্ডিতদের হাতে দিল, আর সিদ্ধান্ত নিল এই তৌরাত শুধু পণ্ডিতদের কাছেই থাকবে, বাইবেল শুধু খ্রিস্টান যাজকদের কাছে থাকবে, বেদ শুধু ঠাকুরদের কাছে থাকবে, আমরা ঠাকুরদেরকে যেইভাবে চালাবো, যেইভাবে ব্যাখ্যা দিতে বলবো সেইভাবে ব্যাখ্যা দিবে। এইভাবে রেজুলেশন যেহেতু পাশ করেছে, আমি আল্লাহ তোদেরকে নিয়ে একটা রেজুলেশন পাশ করে দিতে চাই। সেই রেজুলেশনটা কোরআনে কারিমের
159 ধারায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 159 নম্বর ধারা হলো ওই সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান রচনা করে, একটা রেজুলেশন পাশ করে, সিদ্ধান্ত জানিয়ে দিয়ে আইন করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ান্নাহু লিন্নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুম আল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার হাবিবের বিরুদ্ধে যতগুলি আইন পাশ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ততগুলি লানত কাফেরদের উপরে নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইন পাশ করে দিলেন, আমি কিতাবে স্পষ্ট করে বলে দিলাম, শোনো শোনো, যেই কাফের মুশরিকরা, যেই ইহুদিরা আমার হাবিবের তথ্য তাওরাত থেকে গোপন করে দিল, বাইবেল থেকে গোপন করে দিল, ধর্মীয় কিতাবগুলি থেকে গোপন করে দিল, আমি আল্লাহ রেজুলেশন পাশ করে দিলাম, সমস্ত মাখলুকের উপর আমার নির্দেশ, সমস্ত মাখলুক ফেরেশতা সহ আমি আল্লাহ স্বয়ং সহ পাশ করে দিলাম, আজ থেকে যারা নাকি এই আইনে বিশ্বাস করবে, এই রেজুলেশন কাফের রেজুলেশন পাশ করে সেই রেজুলেশনের উপরে চলবে, অর্থাৎ আমাদের আমার হাবিবের আইন কানুন, আমার হাবিবের আদর্শ গোপন করে অন্য কোনো আদর্শ ধারণ করবে, তাদের উপরে আমি আল্লাহ নিজেই লানত করলাম, আমার সকল ফেরেশতারা লানত করতে থাকবে, কিয়ামত পর্যন্ত যত মাখলুক আসবে সমস্ত মাখলুকের লানত থাকবে, নাউজুবিল্লাহ। রেজুলেশন পাশ। সেই থেকেই ইহুদিরা লানতপ্রাপ্ত অভিশপ্ত জাতি, সেই থেকে খ্রিস্টানরা অভিশপ্ত জাতি, সেই থেকে মুশরিকরা অভিশপ্ত জাতি কোরআনের ভাষায়। সুতরাং আমার বন্ধুরা, তো আবু জেহেল রেজুলেশন পাশ করে চলে গেল, সাথে তার ফার্স্ট লেডি মিস্টার মিসেস নাকেরা বিবি তার সাথে আছে না? মিস্টার আর মিসেস দুইজন রওনা হয়েছে বাড়ির দিকে, গভীর রাত, অন্ধকার, একজনের চোখেও ঘুম আসে না, একজনও চিন্তা করে পায় না কি সিদ্ধান্ত নিব, কি হলো, সমস্ত ধর্মীয় পণ্ডিতদেরকে ডাক দিয়ে তোর ভেজাল হয়ে গেল দেখা যায়। সুতরাং এই সংসদ আলোচনা মুহাম্মাদের পক্ষে গেল না বিপক্ষে গেল, ইজ্জতের মালিক কে? এই জন্য এক কবি বলেন, চেরাগে রাখে ইজাদ বর ফরুজাদ কাছে কাস্তব জনদের এসে বসুজাদ, চেরাগে রাখে ইজাদ বর ফরুজাদ কাছে কাস্তব জনদের এসে বসুজাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেন, তারা আমার এই চেরাককে, ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, অসম্ভব, কোনো দিন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই চেরাককে পূর্ণতায় পৌঁছে দিবেন। বরং ওই কবির ভাষায় বলা হয়, তুমি খবরদার ফুৎকার দিয়ে ওই চেরাক নিভাতে যেও না, তুমি যদি চিৎকার দিয়ে সেই চেরাক নিভাতে যাও তোমার মুখে যে সুন্দর দাড়ি আছে, বরং চেরাকের আগুনে তোমার মুখের দাড়ি পুড়ে তুমি বিকৃত রূপ ধারণ করবা, কিন্তু চেরাকের কোনো ক্ষতি হবে না। সকলেই বলি সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা, আপনি তো সেই ইসলামের একজন মুসলমান, আপনি কেন তো দুর্বল হয়ে যান? আপনি ইসলামকে সুন্দর করে মানার চেষ্টা করুন, আপনার ইসলামকে ছিনিয়ে নেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীর বুকে নাই। একটা জায়গায় অভাব আমাদের, আমরা কোরআনের ধারে কাছেও নাই, আমরা রসুলের সুন্নার ধারে কাছেও নাই, আমরা এই পথেই নাই, যার ফলে আমরা নিজেরাই নিজেদের ইজ্জতের পথটা চিনতে পারি নাই, নিজেদের আমলের পথটা চিনতে পারি নাই, কর্তব্যের পথগুলি চিনতে পারি নাই, যার ফলে আমাদের এই লজ্জা, আমাদের এই অপমান, আমাদের এই লাঞ্ছনা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন মান, তোর ইজ্জতের মালিক আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু জেহেল বলে, তুমি কি ঘুমাইছো? আমি কেমনে ঘুমামো বলো, যে কথা আজকে শুনলাম আর কি ঘুম থাকে? আমারও তো ঘুম আসে না। এক কাজ করলে কেমন হয়, আমারও তো এখনও শক্তি আছে, পাওয়ার আছে, আমি তো এখনও নেতা, যে কোনো নির্দেশ মানতে সকলেই বাধ্য। সুতরাং এক কাজ করলে কি হয়, আগামীকাল একেবারে চূড়ান্ত এক কাজ করে বসি। কি কাজ করবা? যে আগামীকাল বেশ কিছু গুন্ডা সন্ত্রাসী নিয়োগ করে দেই, এরা প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে মোহাম্মদকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে, বাস আমাদের শক্তি প্রদর্শিত হবে। এই কাজটা করলে কেমন হয়? নাকেরা বলে, ওইটাই তো আমি ভাবতেছিলাম, আমার মনের কথাটা তুমি বলছো। গোপনে গোপনে দুইজন পরামর্শ করে, পৃথিবীর কেউ জানে না, অন্ধকারে নিজেরাও নিজেদের চোখ মুখ দেখে না,
আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেয় এমন কোন ঘটনা পৃথিবীতে ঘটতে পারে না। লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ।